মিজানের পাল্লা কায়েম হবে কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জোরে বলেন কয় ধরনের চার সাক্ষী হয়ে যাবে চার জন সাক্ষী চার ধরনের সাক্ষী মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেশতা বলেন দুই নাম্বার ফেরেশতা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার চার নাম্বার বলবো আল্লাহ এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ এখানে মায়া দয়া পাইতে পারেন কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই চার ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন এক নাম্বার জমিন দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ চার নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ মনে থাকবেন এই কথাগুলা তো এবার বিস্তারিত শুনেন এক নাম্বার সাক্ষী জমিন জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি আরিফ বিন হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কেয়ামতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে সূরা মুলকের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদু ফাইযা হিয়া তামুর তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছো আসমান ওয়ালার পক্ষ থেকে তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে এই অবস্থা থেকে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো জমিনে যখন হাঁটবা চিন্তা করবো আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারেন আল্লাহ বলেন আমিন তুম নিশ্চিত হয়ে গেছো মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ এই যে তুরস্কে কয়েকদিন আগে বাড়ি সহ মাটির নিচে ধসায় দিছে বাড়ি সহ ধসায় দিছে আল্লাহ বলেন নিশ্চিত হয়ে গেছো ফাইদা হিয়া তামুর কাঁপতে থাকবে তাহলে বলেন তো আমাদের সাক্ষীর এক নাম্বার সাক্ষীর নাম সুরায় জিলজাল চার নাম্বার আয়াত ইমাম সাহেবরা মাগরিবের প্রথম রাকাতে প্রায় সময় সুরাটা পড়ে দেখবেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সুরার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে তিরমিজি শরীফের ২৪৩৯ নম্বর হাদিসের বর্ণনা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা তেলাওয়াত করার পর আল্লাহ নবী বললেন আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো সাহাবীগণ জবাব দিবেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ ও তার রসুল ভালো জানেন নবীজি বলেন ফাইন্না আখবারহা আনতাশহাদা আলা কুল্লি আব্দিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা নবী বলেন জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এর মানে কি সাহাবীরা কয় আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বলেন কিয়ামতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলো করেছে আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম টাইম সহ দিন সহ সময় সহ স্থান সহ সব বলে দিল জমিন দিয়ে যখন হাঁটেন হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান তা আপনি মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমক বাজারে অতটা সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর অমক জায়গায় অমক সময়ে অমক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম এ হলো এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার সাক্ষী ফেরেশতা সূরা ইনফিতারের ১০ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন
ان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم নিশ্চয়ই তোমাদের সাথে আছে হাফিজিন সংরক্ষণকারী ফেরেশতাগণ যত্নবান ফেরেশতাগণ যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে তারা আছে কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়ালামুনা মা তাফআলুন এই তোমরা যা করো তারা তা জানে তোমরা যা করো তারা তা জানে আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা কি জমিন দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেশতারা আছে আমি এখন মিথ্যা বলতেছি ছি ছি আমার এই মিথ্যাটা ফেরেশতারা দেখতেছে লিখতেছে বলেন ফেরেশতারা আমার মিথ্যাটা দেখ বলেন দেখতেছে শুনতেছে লিখতেছে তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেশতারা আছে আমি যে তার সাথে মিথ্যা বলতেছি ছি ফেরেশতারা দেখতেছে আমার মিথ্যাটা শুনতেছে আবার লিখে ফেলতেছে তো আল্লাহ বলেন এটা কইরো না ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে নিয়ামতের মধ্যে খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে জাহিমের মধ্যে নাইম মানে পরিপূর্ণ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে বিভিন্ন ধরনের শাস্তি থাকবে এই জাহান্নামের মধ্যে থাকবে পাপাচাররা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন ফেরেশতারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে ঠিক তো আচ্ছা আমল নামা যে জমা করবে এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি আবার মাঝে মাঝে একদম চুপি চুপি কেউ দেখে না কথার কথা সূরায়ে যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না তো তোমরা শোনো আল্লাহ বলেন أم يحسبون أننا لا نسمع سرهم ونجواهم ترى كي মনে করে আন্না লা নাসমাউ সিররহুম যে আমি তাদের গোপন বিষয়গুলো জানি না ওয়ানাজওয়াহুম তাদের কানা ঘুষা জানি না এই দুইজন কানে কানে বলতেছি না এখন আমরা দুইজন যে কানে কানে বললাম আল্লাহ কয় এটাও জানি সুবহানাল্লাহ এটাও জানি আমার দিকে তাকান এই যে কথা বলতেছি আল্লাহ কয় এটাও শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কয় এটাও শুনি এখন জিহ্বা বন্ধ মনে মনে আল্লাহরে স্মরণ করছি মনে মনে জিহ্বাও নারী নাই মুখও খুলি নাই আল্লাহ কয় এটাও শুনি সুবহানাল্লাহ কোথায় যাবেন ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি চুপচাপ বন্ধ এভাবে ইশারা করলাম আপনি আমার ইশারা বুঝছেন অবশ্য বুঝিনি আমরা ইশারা আপনি ইশারা বুঝে ফেলেন আল্লাহ কয় এটাও বুঝছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে বলেন আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররহুম ওয়া নাজওয়াহুম তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানাকানি কানা ঘুষা কথা এগুলা শুনি না বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন আল্লাহ বলেন তাদের গোপন কথা কানাকানি কথা সব শুনি শুধু তাই নয় আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয় সব লিখে ফেলে এবার লেখার পর আমল নামা জমা হয়েছে একসাথে আমল নামা হয়েছে হওয়ার পর কি হবে কেয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রয়েছি সূরা বনী ইসরাইলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকরা কিতাবাক নাও নাও আমলনামা পড়ো আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা আমি কিয়ামতের ময়দানে তার আমলনামাটা খুলব উন্মোচন করব এরপর তাকে দিয়ে বলবো নাও তুমি পড়ো আজকে তোমার আমলনামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট এখন আমলনামা পড়লেন পইরা কি হবে জানেন তো যখন নাকি পাপাচার বান্দা তার আমলনামা দেখবে তার অবস্থা হবে ভয়ঙ্কর সূরায়ে কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তি বলবে
মালিহাদ আল কিতাবিলা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখে বলবে আমলনামা এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই তো ছাড়ে নাই। আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম, এটাও দি লেখা, সব দি লেখা গেল, ইল্লা আহসাহা, সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমলনামা যা করছে সে সব দেখতে পাবে। তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমলনামাটা, তার কি অবস্থা হবে? সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তার আমলনামাগুলো দেখবে, দেখার পর ওয়াকুলুল কাফির, কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের তার আমলনামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, কি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম তো বেঁচে যাইতাম। তাহলে কি বুঝতে পারলাম? ফেরেশতারা লেখে, লেখার পর আমলনামা আল্লাহর কাছে পেশ করবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে, আমলনামা আমাকে দেওয়া হবে, নাও তুমি বড়, আমি আপনি পড়ব, দেখা বলবো, সর্বনাশ, ছোট বড় সবই তো লেখা, পাপাচার সহ বেঈমান যারা আছে তারা যদি দেখে, দেখার পর বলবে সর্বনাশ, আমি যদি মাটি হয়ে যেতাম, এই কথা বলবে আমলনামা দেখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্তভাবে, ওই যে সূরায় হাক্কর যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া, আমলনামা ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে, অন্যান্য জান্নাতিদেরকে নিয়ে বলবে এই নাও নাও আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর আমলনামা আল্লাহ আমার ডান হাতে দিস। পরীক্ষা পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন, যা করেন সেখানেও তা করবেন, সুবহানাল্লাহ। ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমলনামার সাথে আমি সাক্ষাৎ করব, আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন আমার বান্দার আমলনামা যেহেতু ডান হাতে, ব্যাস সে সুখের, নেয়ামতের, সুখের, আনন্দিত হওয়ার, জান্নাতের মধ্যে সে থাকবে। ফি জান্নাতিন, ফি জান্নাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অমুখরা ও কিতাবিয়া, যে তোমরা আমার আমলনামা পড়ো, ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে নেয়ামতে পরিপূর্ণ সন্তুষ্টজনক জীবন যাপন করার জন্য সে জান্নাতে থাকবে। তো জান্নাতে যখন থাকবে, থাকার পর আপনি তো বস বৈশা রয়েছেন, জান্নাতে যাবেন মানেই তো বস, আসলেই বস, তো ওখানে যাওয়ার পরে তো আর আপনার কোনো টেনশন নাই, কোনো মতে খালি একবার যান তাইলেই বুঝবেন। তো গেলেন, যাওয়ার পর আল্লাহ বলে কুতুফুহা দানিয়া, কয় হজরতের ফল খাইতে মন চেয়েছে, ফল পারতে হবে, না 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 না, ফল খাইতে মন চেয়েছে হজরতের, ফল তার মুখের কাছে এসে যাবে। এরপর তাকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে খাও, পান করো, স্বাচ্ছন্দে খাও, আরামে পান করো, কেন জানো, দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিলা, ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোষক ছেড়ে মসজিদে গিয়েছিলা, রাতের অন্ধকারে গিয়েছিলা, হাঁ হাঁ তুমি কষ্ট করেছিলা, তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না, তো কাকে শান্তি দিব, থাকো যেমনে মন চায় চলো। আহ, এবার ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ হেফাজত করেন, আমিন, আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন, টেনশনে পড়ে যাই কি হবে কিয়ামতের ময়দানে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি বলবে আমার আমল নামা যদি আমাকে দেওয়া না হইত, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত,
আমি মরতাম আর শেষ হয়ে যেতাম, এরকম যদি হইতো। মা আগুনা আন্নি মালিয়া, আমার কত সম্পদ ছিল, আজকে সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে সব গেছে, আমার কথায় কত মানুষ উঠত বসত, আজকে কোথায় গেল সব। খুজুহু ফাগুল্লু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধর, ফাগুল্লু বাঁধ, ধর বাঁধ, বেরি পড়ো। সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামে প্রবেশ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, শিকলে বাঁধো, শিকলে লম্বা হবে 70 গজ। এক বর্ণনায় নাকের ভিতর দিয়ে শিকলটা নিয়ে পিছনের রাস্তা দিয়ে এনে এইভাবে শিকল দিয়ে বাঁধা হবে, এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দাও। তা আমার আপনার আমল নামা কেয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয়, অবশ্যই যেন ডান হাতে হয়। প্রত্যেক দিন চিন্তা করবো, তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো, জমিন আমার সাক্ষী হবে। দুই নাম্বার, কেরামান কাতিবিন আমার সাক্ষী হবে, ফেরেস্তা আমার সাক্ষী হবে, সাক্ষীর পর আমল নামা পেশ করবে, আমল নামা আমার ডান হাতে আসতে পারে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন বাম হাতে এসে গেলে আমি শেষ। তিন নাম্বার সাক্ষী, মনে আসেনি, অঙ্গ প্রত্যঙ্গ। সূরা ইয়াসিনের 66-67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ নাশাউলা তমাসনা আলা আয়ুনিহিম, আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোপ করে দিতাম, চোখ যদি এইভাবে বসে দিতাম, চোখের পাওয়ার যদি না দিতাম, ফাস্তাবাকুস সিরাত ফান্না ইউবসিরুন, এরা চলতে চাইতো কিভাবে, এরা পথ চলতো, আমি যদি চোখের পাওয়ার না দিতাম, মানি বান্দা আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতা, আর জোরে বলেন পারতাম, কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও, আমি চোখ না দিলে তুমি চলতে পারতারা, আমি চোখ না দিলে তোমরা চলতে পারতারা, স্বীকার করলা তো তোমরা হারাম জিনিসের দিকে তাকাও কিভাবে। ওয়ালাউ নাশাউলা মাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যাউন ওয়ালা ইয়ারজিউন, আমি যদি শশ স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম, সামনেও যেতে পারতো না, পিছনেও আসতে পারতো না, এদের কি অবস্থা হতো। কিয়ামতের ময়দানে আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না আমি তো খারাপ কাজ করি নাই, অনেকে বলতে পারে, আল্লাহ বলেন আল্লাহ মা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে মোহর মেরে দিও, মুখ বন্ধ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিয়ে দিবে, বিমা কানুই এক সিবন, আল্লাহ এই হাত দিয়ে সে সুদের টাকা প্রচুর হাত দিয়েছে, আমি পা সাক্ষী দিয়ে দিলাম, পা সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আসসাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এরা যখন জাহান্নামের কাছে আসবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম তাদের চোখ, ওয়া জুলুদুহুম তাদের চামড়া, আমি এই জায়গায় টেনশনে পড়ছি, চোখ সাক্ষী দিবে বুঝলাম, কান সাক্ষী দিবে, চামড়াও নাকি সাক্ষী দিবে, আরে কে বলেন, বলেন না, এখন চামড়া সাক্ষী দেওয়ার পর ওই চামড়াওয়ালা চামড়াকে বলবে, যখন চামড়া সাক্ষী দিবে তখন চামড়াকে তারা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলে আমার বিরুদ্ধে, চামড়াকে বলবে ও চামড়া তুমিও সাক্ষী দিলা, তুমি কেমনে সাক্ষী দিলা, তুমি কি কথা বলতে পারো, চামড়া জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ সব কিছুকে, যে আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাক শক্তি দিতে পারেন, সে আল্লাহ আমাকেও বাক শক্তি দিতে পারেন, যে আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে, চোখকে কথা বলার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। তাহলে একটু ভাবেন তো, এখন আসেন আমি আর আপনি ভাবি, আমার চামড়া কেমন যেন এটাও আমার আপন না, আমার চোখ কেমন যেন এটাও আমার আপন না,
আমার কানে দেখেন দেখেন আমার বলেন তো সবাই আমার কান কোথায় আপনার এটা হ্যাঁ যদি আমলনামা ডান হাতে হয় তা ঠিক আছে এটা সব আপনার যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না সব আপনার বিরুদ্ধে চলে গেল কান আপনার বিরুদ্ধে গেল চোখ আপনার বিরুদ্ধে গেল চামড়া আপনার বিরুদ্ধে গেল অথচ সব আমার আল্লাহ হেফাজত করেন আমিন তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী আসেন আবার প্রথম জমিনে হাঁটতিস জমিন সাক্ষী হাঁটার সময় চিন্তা করা এই ফেরেশতা সাক্ষী আমার আমলনামা সাক্ষী দিবে তিন নাম্বার আচ্ছা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হাত পা নাড়তেছি আমি সুদের টাকা হাত দিছি না না ছি ছি আমার হাত সাক্ষী দিয়ে দিবে আমি চোখ দিয়ে হারাম দেখতেছি ছি আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে তাহলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চার নাম্বার কে আল্লাহ এখান থেকে আর কেমনে বাঁচবেন সুরা হামিম আসসাজদাতে আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা এই শোনো অমুকে অমুকে সাক্ষী দিছে তো তোমরা এটা বলবা সেটা বলবা আরে এটা কি যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি আর কি করবা আওয়ালাম ইয়াকফি বিরব্বিক তোমার রবের জন্য কি এতটুকু যথেষ্ট না আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ আরে আমি আল্লাহই তো সব দেখছি আর কি তুমি অস্বীকার করবা আমি তো সব দেখছি কি করছো না করছো ওইটা তো আমার একটা সিস্টেম আমি আমি আল্লাহর একটা সিস্টেম আছে সিস্টেম পদ্ধতি অবলম্বন করব ফেরেস্তার সাক্ষী নিব অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিব কানের সাক্ষী নিব এটা তো আমার একটা পদ্ধতি আমার সিস্টেম কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহই তো সব দেখছি কি করছো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সূরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা বলেন আমার সাথে সবাই নিশ্চয়ই আল্লাহর কাছে বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আবার বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আমি আপনি যা করতে আজকে যা বয়ান করলাম যা শুনলাম আমি ওনারে কানে কানে মাঝখানে একটা কথা বলছি এই এইটাও আল্লাহ সব শুনছে তাহলে আমি আপনি কানে কানে বলি যেমনে বলি যা করি আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না অমুক সাক্ষী এই সাক্ষী ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এ আরিফ তোমার সামনে করলো শুনলা এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও আমি আল্লাহই তো সবচেয়ে বড় প্রধান সাক্ষী আমি তো সব দেখতেছি চার সাক্ষী বলতে আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন নি চার সাক্ষীর কথা আলেমরা পারবে অন্যরা পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের এই চার সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখতি আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে আমার বিপক্ষে যেন না যায় সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন ওই প্রকাশনী থেকে কিতাব আনছে তারা আমাকে ঘোষণা দিতে বলছে এই জন্য ঘোষণা দিচ্ছি আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল এই পদ্ধতিতেই আপনার ওই মিম্বরের আমানত কিতাবের মধ্যে বয়ানগুলা সংকলন আছে একদম আলেমরা নিতে পারেন খতিবরা নিতে পারেন ইমামরা নিতে পারেন সর্বসাধারণ যারা আছেন তারাও একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে মা বোনরাও নিতে পারেন মা বোনদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন ঘরে নিয়ে সবাই পড়তে পারবেন এটা ইনশাআল্লাহ সহজবদ্ধভাবে যারা ওয়াজ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন তো এখানে প্রথম খণ্ড নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড মনে হয় তারা এনেছে প্রকাশনী থেকে দ্বিতীয় খণ্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত পুরো আলোচনা আছে ওখানে তো আপনাদের যাদের যেই খণ্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় গাড়ির ওখানে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ শাটার লাগিয়ে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন না 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 না